ন্যাসাকে পঞ্চাশ লাখ টাকা না দিলে এগারো এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রি বন্ধ প্রয়োজনে সব বাস জব্দের নির্দেশ হাইকোর্টের দশ তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্ত মাননীয় আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে এবং এও বলেছেন বারবালি যে আগামী এগারো তারিখে যেন গ্রিন লাইন পরিবহন কোনো টিকিট সাধারণ মানুষের কাছে বিক্রি না করে নকশা লঙ্ঘন আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার সহ রাজধানীর বহুতল ভবনে নানা অনিয়ম সেক্ষেত্রে ওনারা নাই ওনাদেরকে পাওয়া যাচ্ছে না এখন এটি এই কথাগুলি আমরা কর্তৃপক্ষকে জানাবো পরিদন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে আমরা সেভাবে কাজ করবো চট্টগ্রামের সাতানব্বই ভাগই আগুন শুকিতে সংঘাত নয় শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার মধ্যে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব যেন রক্ষা করতে পারি সে প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে এবং চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হবে সাত দশমিক তিন শতাংশ বিশ্বব্যাংকের পূর্বাভাস বিশ্বের অগ্রসর অর্থনীতির পাঁচটি দেশের অন্যতম বাংলাদেশ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর টিভি সন্ধ্যা সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম আপনাদের সঙ্গে আছি আমি সাবিন এবং আমি ফাহমিদা সালাম বাসের চাপায় রাসেলকে দশ এপ্রিলের মধ্যে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিনল্যান্ড পরিবহনের মালিককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিচারপতি নাজমুল হাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে টাকা না দিলে এগারো এপ্রিল থেকে বাসের টিকিট বিক্রি না করারও নির্দেশ দিয়েছে আদালত প্রয়োজনে গ্রিন লাইনে সব বাস জব্দের নির্দেশও দেওয়া হয়েছে রহমানের গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেলকে পঞ্চাশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ বাস্তবায়ন নিয়ে বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল এদিন সকালে আদালতে রিট আবেদনকারীর আইনজীবী জানান গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ কোনো ব্যবস্থায় নেয়নি পরে আদালত গ্রিন লাইনের ম্যানেজারকে তলব করেন দুপুর দুইটায় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত বেঞ্চে হাজির হন গ্রিন লাইনের ম্যানেজার আব্দুল সত্তার এ সময় আদালত বলেন দশ এপ্রিল গ্রিন লাইনের মালিককে কোর্টে হাজির হয়ে জরিমানা দিতে হবে এর ব্যত্যয় হলে প্রয়োজনে সব বাস জব্দ করার আদেশ দেবেন আদালত যে ওনরা বিভিন্ন টেকনিক্যাল কারণে টাকাটা দিতে যাচ্ছে না এবং সেজন্য তাকে বিদেশে দেওয়া হয়েছে এবং মাননীয় আদালত এটা শুনেছেন এবং আদেশ দিয়েছেন আগামী নয় তারিখে যদি আসার কথা বলেছেন দশ তারিখে অর্ডার দিবেন এবং দশ তারিখের মধ্যে সমস্ত সিদ্ধান্তই আদালত ফাইনাল সিদ্ধান্ত দেবে এবং এও বলেছেন বারবারই যে আগামী এগারো তারিখে যেন গ্রীনলাইন পরিবহন কোনো ঠিকই সাধারণ মানুষের কাছে বিক্রি না করে গ্রিনলাইনের লাইনের ম্যানেজার জানান সড়কে দুর্ঘটনা হতেই পারে এত বড় অঙ্কে জরিমানা দেয়া অমানবিক এভাবে চলতে থাকলে পরিবহন ব্যবসা বন্ধ করে দিতে হবে আমরা যদি জানতাম যে এই ধরনের ই আসবে তাহলে আমরা এই বিজনেসে আসতাম না ফোড যেভাবে বলতেছে আমাদের হয়তো দিতে হবে মালিক আসলে এই বিষয়ে ডিসিশন হয়ে হয়তো আমরা দশ তারিখে এই বিষয়ে আমরা দিব কিন্তু আমাদের যে সমস্যাটা রয়ে গেলো আমার তো একশো গাড়ি রাস্তায় চলে প্রতিনিয়ত চলে ড্রাইভাররা চালায় এখন যদি এটা আমার জন্য জুলুম হয়ে যাবে মালিক গ্রিন লাইন কোম্পানির উনি চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছেন টাকা দেওয়ার বিষয়ে যে আদেশ হয়েছে সেটা বহাল আছে ফলে ওনাদেরকে এই আদেশটা অবশ্যই প্রতিপালন করতে হবে গেলে বছরের আঠাশ এপ্রিল মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস রাসেল সরকারকে চাপা দিলে ঢাকা নকশা লঙ্ঘন আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার নাজুক নির্বাপন ব্যবস্থা সহ রাজধানীর বহুতল ভবনগুলোতে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অভিযানের চতুর্থ দিনে এসব ত্রুটি ধরা পড়ে বনানী ও আশপাশের এলাকায় কর্মকর্তারা জানান ভবন মালিকেরা ত্রুটি সংশোধন না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে হক ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বনানীর এফআর টাওয়ারের ঠিক পাশের ভবন সাতাশতলা আহমেদ টাওয়ার তথ্য সংগ্রহে রাজুক কর্মকর্তারা ভবনটিতে দুইবার গেলেও দেখা পাননি মালিকদের সরু সিঁড়ি আগুন নেভানোর অপর্যাপ্ত ব্যবস্থা এমনকি জরুরি নির্গমন পথ রাখা হয়নি বহুতল ভবনটিতে সহযোগিতা করলে তো ওনারা প্ল্যান নিয়ে দাঁড়িয়ে থাকার কথা সেক্ষেত্রে ওনারা নাই ওনাদেরকে পাওয়া যাচ্ছে না এখন এই কথাগুলি আমরা কর্তৃপক্ষকে জানাবো প্রয়োজন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দিবে আমরা সেভাবে কাজ করব। কামাল আতাতুর রোডের আরেক ভবন পার্ক প্লাজা বহুতল এই ভবনটি আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক কাজে ভাড়া দেয়া হয়েছে সামনে এবং পিছনে যে জায়গাটুকু ছেড়ে দেওয়ার কথা সে জায়গা ছাড়া নেই ভিতরের দিকে যেখানে ফায়ারের এসকেপ সিঁড়িটা থাকার কথা সেখানে অনেক ভবনেই সিঁড়িটা নির্মাণ করা হয়নি রাজুক জোন চারের কর্মকর্তারা চার দিনে মোট পঁচাত্তরটি বহুতল ভবন পরিদর্শন করেন রাজধানী জুড়ে আটটি জোনে চব্বিশটি প্রতিনিধি দল ভবন পরিদর্শন করছে বেশিরভাগ ভবনেই আইন লঙ্ঘনের প্রমাণ মিলেছে রাজুকের পরিদর্শনে কর্মকর্তারা জানান মালিকদের নকশা সংশোধন করার জন্য সময় দেয়া হচ্ছে খালি জায়গায় যদি কোনো স্পেস নির্মাণ করে থাকে সেটা তো সরানোর জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন হয় না জাস্ট সরানো যে কাজটা যে কোনো বিষয়ের একটা যৌক্তিক সময় আছে সেই যৌক্তিক সময়টাই হচ্ছে আমরা দিব সরকারের যে সমস্ত রেগুলেটরি বডি আছে সেগুলোর সঙ্গে তাদের মতামতের সঙ্গে সঙ্গতি রেখে সব ধরনের কমপ্লায়েন্স মেনে চলার জন্য এস ম্যানেজমেন্ট বদ্ধপরিকর এদিকে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার থেকে মালামাল সরিয়ে নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এহেতেরামুল হক আর ঢাকা পুরীতে বহুতল ভবনে ৯৭ ভাগী আগুনে ঝুঁকিতে আছে এসব ভবনের মধ্যে তিরানব্বই শতাংশের অগ্নি নিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্র ও সাতানব্বই শতাংশের ছাড়পত্র নেই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে বহুতল ভবনের মালিক ও বাসিন্দাদের অগ্নি নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনতে না পারলে ঢাকার মতো চট্টগ্রাম ও বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মঞ্জুরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী কোনো ভবনের কাজ শুরুর আগে ফায়ার সার্ভিসের কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়ার যে বিধান আছে চট্টগ্রামে তিরানব্বই শতাংশ ভবনের তা নেই আবার ভবন নির্মাণ শেষ হওয়ার পর অগ্নি নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র নেয়ার বিধান থাকলেও সাতানব্বই ভবনের সেই ছাড়পত্রও নেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন ভবনগুলোতে স্থায়ী অগ্নি নির্বাপন ব্যবস্থা জরুরি নির্গমন সিঁড়ি ফায়ার লিফ্ট ফায়ার কমান্ড স্টেশন এক ভবন থেকে আরেক ভবনের যতটুকু দূরত্ব থাকা দরকার সেগুলো নেই এসব ভবনে অনুমোদনের সময় ঠিক তারা অনুমোদনটা সঠিকভাবে নিয়েছে এখানে কোনো আইনের ব্যর্থ ঘটেনি কিন্তু যখন ভবনটা করতে গিয়েছে সেখানে তাদের নিজে ইচ্ছে মতো করেছে এর জন্য মালিক পক্ষ অথবা যারা এই কন্ট্রাক্টার কাজ করেছে সে কন্ট্রাক্টর দেয় নগর পরিকল্পনা বিদ্রা বলছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উচিত ভবন নির্মাণ কাজ নিয়মিত নজরদারিতে রাখা যদি একটা নিয়মিত একটা নজরদারি করা হতো এবং যারা এই ব্যবস্থাগুলো গ্রহণ করেন না তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো একটা দৃষ্টান্তমূলক তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে সচেতন হতে নিরাপত্তা নিশ্চিত করতে এবার বিশেষ অভিযানে নামছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যারা তাদের অজান্তে হোক অথবা কোন সুযোগেই হোক যারা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে কঠিন অভিযান শুরু হবে এবং এই অভিযানে আমরা কেউ পার পাবে চট্টগ্রামে প্রায় তিন লাখ ভবনের মধ্যে ভৌতল ভবন আছে প্রায় সাত হাজার যার বেশিরভাগই ঝুঁকির মধ্যে এ নিয়ে উদ্বিগ্ন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ সহ সাধারণ মানুষ একটা বিল্ডিং এ আগুন লাগলে ওটা সাথে সাথে অন্য একটা বিল্ডিং এ ছড়াই পড়তেছে এগুলো যদি প্রশাসনের ছাপ না দেয় মার্কেট সমিতি কোনো কাজ করবে না বণিক সমিতি কোনো কাজ করবে না ভালোভাবে বাঁচতে চাই আমাদের তো একটা জীবন একটা সেফটি দরকার মাসুদ মুস্তাহিদ আর টিভি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সংঘাত নয় শান্তিপূর্ণ উপায় রোহিঙ্গা সমস্যা সমাধান চায় বাংলাদেশ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি দেশের ওপর যে কোনো ধরনের আক্রমণ আর সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী মারুফ রেজা রিপোর্টে বিস্তারিত সরকারের নেয়া উন্নয়ন প্রকল্পের সবশেষ অবস্থা সেই সঙ্গে উন্নয়ন গতিধারা সরেজমিনে দেখতে নিয়মিত বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই অংশ হিসেবে এবার পরিদর্শন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গা সমস্যা সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন সরকার প্রধান বলেন আলাপ আলোচনার মাধ্যমে তাদের ফিরে দেবে বাংলাদেশ আমরা কারোর সাথে যুদ্ধ করব না আমরা যুদ্ধ করতে চাই না এবং আমরা সবার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই আর জাতির পিতার যে নীতিমালাটা দিয়ে গিয়েছিলেন যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি নয় আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই কিন্তু আমরা চলছি কারোর সাথে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করছে আলোচনার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সবসময় প্রস্তুত থাকারও নির্দেশনা ছিল তার কেউ যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে তার জন্য যথাযথ জবাব আমরা দিতে পারি আর আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জন্য রক্ষা করতে পারি সে প্রস্তুতিটা সবসময় আমাদের থাকতে হবে যুদ্ধের জন্য না শান্তির জন্য আমাদের প্রস্তুতি দরকার আর সেখানেও অবশ্যই আমরা একটা স্বাধীন দেশ হিসেবে প্রতিটি ক্ষেত্রে আমরা অন্তত বিশ্বের সাথে তাল মিলে যাতে চলতে পারি সে ব্যবস্থা আমাদের থাকা উচিত প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট সব দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা বাংলাদেশের আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের কারণে খাদ্য নিরাপত্তার মুখে বাংলাদেশ এমন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএ ও গ্লোবাল নেটওয়ার্ক এগেনস্ট ফুড ক্রাইসিস প্রকাশিত বৈশ্বিক খাদ্য সংকট প্রতিবেদনে এ কথা বলা হয়েছে ফলে খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণতা অর্জন সত্ত্বেও খাদ্য নিরাপত্তাহীনতায় দেশের তালিকায় প্রবেশ করেছে বাংলাদেশ এফএও ডাব্লিউ এবং ইউরোপীয় ইউনিয়নের সমন্বয় গ্লোবাল নেটওয়ার্ক অ্যাগেনেস্ট ফুড ক্রাইসিস গঠিত এর মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে ডাব্লিউ বাংলাদেশ হঠাৎ করে নিরাপত্তাহীন দেশের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পেছনে রোহিঙ্গাদের একমাত্র কারণ বলে জানিয়েছে সংস্থাটি চলতি অর্থ বছরে বিশ্বের সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী পাঁচটি দেশের একটি হবে বাংলাদেশ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি তাদের মতে চলতি অর্থ বছর এদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে সাত দশমিক তিন শতাংশ শাকিবুর রহমানের রিপোর্ট গেল এক বছরে অর্থনৈতিক সামাজিক সহ সার্বিক দিক দিয়ে কতটুকু এগোল বাংলাদেশ তার হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করতে বিশ্বব্যাংকের এ সংবাদ সম্মেলন সংস্থাটির মতে এবছর জিডিপির প্রবৃদ্ধি হতে পারে সাত দশমিক তিন শতাংশ তবে মানব সম্পদ উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি আর্থিক খাতে সংস্কার আনতে পারলে তা আট শতাংশে নেওয়াও সম্ভব বলে মত তাদের আট শতাংশ প্রবৃদ্ধি টেকসই প্রবৃদ্ধি যেতে হবে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে ব্যক্তি বিনিয়োগের বৃদ্ধি দ্বিতীয় হচ্ছে আপনার প্রযুক্তির উন্নয়ন এবং মানব সম্পদের উন্নয়ন বিনিয়োগের বৃদ্ধি এবং উৎপাদনশীলতার বৃদ্ধি এই দুটা ছাড়া টেকসই প্রবৃদ্ধি কখনো অর্জন করা সম্ভব তবে ঋণ খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কাও জানিয়েছেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তা আমি অনিচ্ছাকৃত ঋণ খেলাপি যদি হই তাহলে একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে আমি যদি বারবার হই তামাম আমার ইচ্ছাটাকে অনিচ্ছা না সব ইচ্ছা এটা তো বলা ডিফিকাল্ট হয়ে যায় তো সেখানেও তো আমরা দেখছি যে পুনর্সবসিডি করণ বারবারও পুনর্সবসিডি হচ্ছে করছে এখানে সমাধানটা কি যে আমাদেরকে যা নিয়ম কানুন আছে সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে আর্থিক খাতে দুর্বলতাগুলো দূর করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে স্বাধীন ও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক আর্থিক খাতে ঝুঁকি আছে এবং এই ঝুঁকিগুলো কিছু জায়গায় কনসেন্ট্রেট ঢাকা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে তার টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন সকালের রাজধানী গুলশানে বল টাওয়ারে আটকো বৈঠকে কথা বলেন সংগঠনের নেতারা কোন স্বার্থান্নি মহল এ নিয়ে বিভ্রান্তি ছড়াতে চাইলে তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার দাবি জানান চ্যানেল মালিকরা এছাড়া বৈঠকে এই শিল্পের সংকট কাটাতে একসাথে কাজ করার ঘোষণা দেন অ্যাডকো ও বিজেসি নেতৃবৃন্দ সেলিম মালিকের রিপোর্ট ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দুই হাজার ছয় অনুযায়ী বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচার করতে চাইলে তা বিজ্ঞাপন মুক্ত হতে হবে দীর্ঘ ১৩ বছর পর এই আইনটি বাস্তবায়ন করতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার টিভি চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর বৈঠকে নেতারা বলেন সরকারের এই উদ্যোগে পূর্ণ সমর্থন রয়েছে সংগঠনটির এই যে জিনিসটা যেটা হয়েছে এটা ইমপ্লিমেন্টেশন যেন করা হয় শক্তভাবে এর আগেও কিন্তু অনেকবার চেষ্টা হয়েছে আমরা সেখানে উদ্যোগ নিয়েছি কিন্তু আমরা সাফল্য আনতে পারিনি তো উনি খুবই ব্যাপারে আন্তরিক এ এবং শুধু দরকার যে আমাদের পক্ষ থেকেও তার এই উদ্যোগটাকে সমর্থন জানানো সমর্থনকে আমরা পক্ষ সরকারের এই এই সিদ্ধান্ত এবং পদক্ষেপকে আমরা স্বাগত জানাই এবং সর্বাত্মকভাবে আমরা এই সিদ্ধান্তের সাথে হাঁচি তারা বলেন বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচার নিয়ে সরকারের উদ্যোগ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে একটি মহল কেউ কেউ এটাকে একটু ব্ল্যাকমেইলের চেষ্টা করছে চ্যানেলগুলি বন্ধ করে যদি জন অসন্তোষ তৈরির কোনো চেষ্টা করে তাহলে সরকারের যে পূর্ণ সমর্থনে থাকবে এদিকে বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল সম্প্রচারে অ্যাটকোর দাবির সঙ্গে একাত্ততা জানায় সম্প্রচার সাংবাদিকদের সংগঠন বিজেসি আমরা মনে করি যে আপনাদের স্বার্থ আমাদের স্বার্থ অভিন্ন কারণ আমরা সবাই চাই এই ইন্ডাস্ট্রিটা ভালো মতো চলুন মার্কেটিং অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে দেখা করেছিলেন তারা বলছেন যে এরই মধ্যে তারা সুফল পেতে শুরু করেছেন তারা আশা করছেন যে এই ঘটনার প্রতিক্রিয়া বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি বেঁচে যেতে পারে বৈঠকে মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্চন চৌধুরীকে সভাপতি করে অ্যাডকোর্ট কমিটি পুনর্গঠন করা হয় অ্যাডকোর্ট যা যা সমস্যাগুলি আছে সেটা ইনশাল্লাহ সমাধান করতে পারবে সেলিম মালিক আরটিভি ঢাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক চার দিনে তার স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে বলে জানান তিনি ক্ষুধা মন্দা অরুচি দূর সহ খালেদা জিয়ার ভালো ঘুম হচ্ছে বলেও জানান হাসপাতাল পরিচালক বলেন হাসপাতালে আসার পর থেকেই তার চিকিৎসা চলছে বর্তমানে ডায়াবেটিস ও প্রেশার নিয়ন্ত্রণে রয়েছে গতকালকে ওনার সাথে কথা হয়েছে উনি আগেছে ইম্প্রুভ ওনার শারীরিক অবস্থা ভালো উনি উনি বলেছেন যে উনি ভালো গম হয়েছে এবং ওনার উনি ওনার খাওয়ার রুচিরা ইম্প্রুভ করেছে উনি আসার সময় যে অবস্থা ছিলেন ওইটা ওইটার ডিটরেট করেনি নিই ইম্প্রুভ করেছে বেটার ইম্প্রুভ করেছে ওনার ডায়াবেটিস ইম্প্রুভিং ওনার প্রেশার তো কন্ট্রোলে আছে এবং অন্যান্য সমস্যার কোনো সমস্যা নেই নতুন করে বলেননি যে সমস্যা ফিল করছে বটের উনি বলেছেন যে আমি আগে চেয়ে ভালো আছি এদিকে সরকার খালেদাজিয়াকে হত্যা নীল নকশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিসপি খালেদাজিয়া যেন সুস্থ হতে না পারেন সেইজন্য তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি উচ্চ আদালতে জামিনের পরও সরকারের প্রতিহিংসার কারণেই খালেদাজিয়ার মুক্তি মিলছে না বলে দাবি করেন রিসপি সকালে নয়াপল্টনে মহিলা দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা বেগম খালেদা জিয়াকে জোর করে আটকে রাখো তার চিকিৎসা দেওয়া হবে না তার তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে না তাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না সেইখানে দাওয়াল থেকে ঝরে ঝরে পড়বে ধুলাবালি তার দুই চোখ কিছুদিন আগেই অস্ত্রোপচার করা হয়েছে অপারেশন করা হয়েছে ওই ধুলাবালি তার চোখে পড়ে তার চোখ অন্ধ হয়ে যায় এই ধরনের নিপীড়ন নির্যাতন কিন্তু এইটা আপনি করতে পারবেন না প্রতিবন্ধীদের ঘরে আবদ্ধ না রেখে তাদের মেধা স্বীকৃতি দিয়ে মূলধারায় আনতে হবে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজরিয়াজুল হক দুপুরে রাজধানীর একটি হোটেলে অটিজম বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গহর রিজভি বলেন প্রতিবন্ধীদের এগিয়ে নিতে পারলে সামনে সমাজ গড়ে তোলা সম্ভব প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সামাজিক সহযোগিতা ও সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য করেন আর ক্রিয়েটিভ ডিরেক্টর সৈয়দা মুনিরা ইসলাম আমরা এখন সকলেই প্রতিবন্ধীদেরকে প্যাট্রোনাইজ করি

শিগগিরই বাংলাদেশে যক্ষা রোগীর ওষুধ তৈরি হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক তিনি বলেন এই জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে সকালে সচিবালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস দু হাজার উনিশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হবে প্রতিপাদ্য সমতা ও প্রাথমিক স্বাস্থ্য সেবা। বাস চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সড়কের শৃঙ্খলা ফেরাতে রুট ফ্র্যাঞ্চাইজি চালু সহ বেশ কিছু উদ্যোগ নিতে যাচ্ছে ডিএনসিসি সড়ক নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের সাথে নিয়মিত বৈঠকে এসব কথা জানান মেয়র আতিকুল বাদলে রিপোর্টে বিস্তারিত সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতা সপ্তাহ ট্রাফিক মাস সহ নানা উদ্যোগ নেয়া হলেও কাজে আসছে না কিছুই পথচারীদের যত্রতত্র রাস্তা পারাপার আর বেপরোয়া যানবাহন চালানো যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে ফলে যানজটের সঙ্গে বাড়ছে দুর্ঘটনা সড়ক নিরাপত্তার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সরকারি উদ্দেশ্যে উদ্যোগে যাতে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয় মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য বিআরটিএ এবং দুর্নীতি এবং হচ্ছে দালাল এই তিনটা শব্দ যেন একই সুতায় গাথা সরকারি ও বেসরকারি উদ্যোগে মানসম্মত ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা শিক্ষার্থীদের মতামতকে স্বাগত জানিয়ে বলেন এরই মধ্যে বেশ কিছু পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে কোনো কন্ট্রাক্ট সিস্টেমের গাড়ি যদি পাওয়া যায় ওই কোম্পানির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে পথচারীদেরকে শাস্তি দেওয়া বাস রুট ফ্রাঞ্চাইজি দ্রুত বাস্তবায়ন করা শাস্তি দায়ী ব্যক্তিকে শাস্তি মালিক সমিতি বা শ্রমিকদের মধ্যে কিছুটা ডেসপারেট ভাব তো আছে আমাদের অনুরোধ থাকবে এই ডেসপারেট ভাব থেকে এই অতি লোভের মানসিকতা থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে উত্তর সিটির মেয়র জানান সড়ক শৃঙ্খলার জন্য এরই মধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে শগরি যার বাস্তবায়ন শুরু হবে ছাউনি ছাড়া ছাউনির বাইরে কোনো বাস থামবে না যে ডোপ টেস্ট করে আমাদের ড্রাইভারের জন্য মাঠে যেন নামে এটাও কিন্তু থাকবে তার সাথে কিন্তু ডব টেস্ট ইজ দ্য মাস্ক সব পরিকল্পনা বাস্তবায়ন সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানান মেয়র আমরা সবাই মিলে এখানে যারা যারা এ আর বাদল আর টিভি ঢাকা মজুরি কমিশন বাস্তবায়ন বকেয়া বেতন পরিষদ সহ নয় দফা দাবিতে শ্রমিকদের ডাকা ঘন্টার অবরোধে তৃতীয় ও শেষ দিন আজও ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন্ন জেলার শ্রমিকরা এতে গেল দুদিনের মতো আজও ভোর থেকে বেলা বারোটা পর্যন্ত দেশে বিভিন্ন জায়গায় রাজপথ রেলপথে যান চলাচলের বাধা দেওয়া হয় আগামী সাত এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে হুশিয়ারি দেন শ্রমিক নেতারা প্রতিনিধিদের তথ্যচিত্রে মাসুদ মুস্তাহিদের রিপোর্ট নয় দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ডাকা বাহাত্তর ঘণ্টা আন্দোলনের তৃতীয় শেষ দিনে আজও উত্তাল ছিল দেশের বিভিন্ন জেলা নরসিংদীর বাসায় রেলগেট ও তরোয়া এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা এ সময় ট্রেনের বেশ কয়েকটি বগির জানালার গ্লাস ভাঙচুর করেন তারা

কাজে আসি না খাইয়ে সারাদিন কাজ করি সপ্তাহ যাই তারপর আমরা ঠিক আমাদের নিজ্য অধিকার আমরা ফিরে পাই না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে একই দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে মহাসড়কের কয়েকটি জায়গায় গাছের গুড়ি ফেলে আগুন ধরিয়ে দেয় এ সময় অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ছেলে মেয়েদের লেখাপড়া করতে পাচ্ছি না আমরা অনেক কষ্ট করে চলতেছি পেটের দায়ে আমরা রোডে উঠছি শ্রমিকদের দেওয়ালে ঠেকে গেছে ভাইরা দীর্ঘ সাড়ে চার বছর চালু হয়েছে আমাদের মজুরি কমিশন অর্থ অবধি কোনো সিদ্ধান্ত আসে নাই যদি আমাদের দাবি মানা না হয় তাহলে এরপরে বৃহত্তর কর্মসূচি দিয়ে আমরা সরকারকে বোঝাতে চেষ্টা করব এবং আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা এই সময় বন্ধ হয়ে যায় যান চলাচল যদি কোনো না করেন তাহলে আগামী দিনের আন্দোলন স্বরবে আপনাকে বুঝিয়ে দেব আমরা পাঁচ সিরাজগঞ্জে জাতীয় জুট মিলের শ্রমিকরা 72 ঘন্টার ধর্মঘটে অংশ নেন রাজধানীর নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে লতিফ জুটমিল ও করিম জুটমিলের শ্রমিকরা উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে সকাল এগারোটায় সড়ক অবরোধের পর পুলিশ কমিশনারের অনুরোধে আধা ঘন্টা পর তা তুলে নেওয়া হয় এর আগে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করেন তারা এতে উপাচার্য ইমামুল হক ক্ষুব্ধ হয়ে অপর এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কটুক্তি করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে কুমিল্লা নগরীতে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন সকালে সিটি মেয়র মনরুল হক এ অভিযান পরিচালনা করেন এই সময় জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পরিচ্ছন্ন কর্মী উপস্থিত ছিলেন নগরীর কান্দির পার্ক সহ বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হয় মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ ব্যবসায়ী ও ভোক্তা শ্রেণী ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু বাজেটে থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মুশারফ হোসেন ভুইয়া সকালে চট্টগ্রাম চেম্বার আয়োজিত দু হাজার উনিশ বিশ অর্থ বছরের প্রাক বাজেট মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বলেন আসন্ন বাজেটেও দেশি শিল্পকে সুবিধা দেওয়া হলে বিনিয়োগ বাড়বে এছাড়া এ বছর থেকে নতুন ভ্যাট আইন কার্যকর করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান মানুষের উপর খুব চাপ না দিয়েও আমাদের এটা বাড়ানো যায় যেমন আমাদের আওতা বাড়াইতে হবে প্রত্যেকটা ব্যবসা কেন্দ্রে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস এইসব মেশিন দেব যেটির সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সংযোগ থাকবে এই বছর থেকে আমরা ভ্যাটান আইন বাস্তবায়নের জন্য ইচ্ছা রাখি নতুন প্রজন্মের জন্য সুন্দর আগামী বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে বলে মনে করেন তিনি বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী অংশগ্রহণকারীর দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টে বালক ও বালিকার দুই ক্যাটাগরিতে এবার বাইশ লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো চোদ্দ জন খেলোয়াড় অংশগ্রহণ করে দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপের নবম আসরের ফাইনালে নীলফামারির দক্ষিণ কানিয়াল কানিয়ালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক গোলে হারিয়ে সিলেটের জৈন্তাপুরের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় অন্যদিকে বঙ্গমাতা গোল্ড কাপের অষ্টম আসরের ফাইনালে চ্যাম্পিয়ন হয় ময়মন সিংহের নান্দাইলের পাঁচ সরকারি প্রাথমিক বিদ্যালয় লালমনির হাটপাট গ্রামের টেপুর গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে তারা খেলাধুলা করবে সাংস্কৃতিক প্রতিযোগিতা করবে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে তারা ডিসিপ্লিন শিখবে এবং আগামী দিনে এই বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে সেটাই আমি চাই আমাদের আজকের এই শিশু তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ আমরা গড়ে তুলতে চাই ভোলার জমজমাট আয়োজনী শুরু হলো স্বাধীনতা কাপ কাবাডি প্রতিযোগিতা সকালে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মুক্তার হোসেন জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রতিযোগিতায় সাতটি দল অংশ নিয়েছে প্রথম দিনের খেলায় লালমোহন ভোলা সদর ও মনপুরা দল জয় পায় এদিকে নরাইলে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শুরু হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় কাবাডি দিবস প্রতিযোগিতা উদ্বোধনী খেলায় খালিয়া থানার বিপক্ষে জয় পায় লোহাগড়া থানা জেলা প্রশাসক আনসুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদ শেষ করব যদি একদিন সিনেমার খবর দিয়ে বাংলাদেশ কানাডা অস্ট্রেলিয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া ও মোস্তফা কামাল রাজ পরিচালিত চলচ্চিত্র একদিন পাঁচ এপ্রিল নিউ ইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স হবে এছাড়া পর্যায়ক্রমে যদি একদিন দেখা যাবে হোস্টন লস অ্যাঞ্জেলেস সান ফ্রান্সিসকো বাল্টিমোর ও ওয়েস্ট পাম্প বিচের সিনেমা হলগুলোতে পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপের ফিল্মস জানিয়েছে এরপর হোস্টন শিকাগো নিউজার্সি অরল্যান্ডের কানেকটিকাস সহ অন্যান্য রাজ্য মুক্তি পাবে দর্শক দর্শক নন্দিত চলচ্চিত্র যদি একদিন শেষ করছি সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কেন্টাল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রাসেলকে পঞ্চাশ লাখ টাকা না দিলে এগারো এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনের টিকিট বিক্রি বন্ধ প্রয়োজনীয় সব বাস জব্দের নির্দেশ হাইকোর্টের নকশা লঙ্ঘন আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহার সহ রাজধানীর বহুতল ভবনে নানা অনিয়ম চট্টগ্রামের সাতানব্বই ভাগই আগুন সংঘাত নয় শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান চায় বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ এবং চলতি অর্থ বছরে জিডিবি প্রবৃদ্ধি হবে সাত দশমিক তিন শতাংশ বিশ্বব্যাংকের পূর্বাভাস বিশ্বের অগ্রসর অর্থনীতির পাঁচটি দেশের অন্যতম বাংলাদেশ সন্ধ্যা সংবাদ এই পর্যন্ত আইটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি অনলাইন এবং ইউটিউব ডট কম স্ল্যাশ আর টিভি ডিজিটালস ধন্যবাদ সবাইকে ধন্যবাদ